হাই ফ্রেন্ডস, এখনকার সময় যে শুধু ছেলেরাই বিয়ার পান করে তা নয়, মেয়েরাও বিয়ার পান করে থাকে। বেশ কিছু লোক থাকে যারা বিয়ার পান করতে পছন্দ করে না, কিন্তু আপনি কি জানেন বিয়ার পান করলে অনেক ধরনের রোগ থেকে বাঁচা যায়। বিয়ারের মধ্যে অ্যালকোহলের পরিমাণ অনেক কম থাকে, যার কারণে গরমকালে এটি পান করলে শরীরের ভেতরে ঠান্ডা হয়। এছাড়াও সপ্তাহে একবার বিয়ার পান করলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। বন্ধুরা, বিয়ার পান করলে শুধু উপকারই হয় না, বেশি পরিমাণ বিয়ার পান করলে শরীরের অনেক ক্ষতিও হয়। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের বলবো যে বিয়ার পান করলে কী কী উপকার হয় এবং কী কী ক্ষতি হয়। সবার প্রথমে বিয়ার পান করার উপকারী দিকগুলি বলতে চলেছি, এরপরে ক্ষতিকারক দিকগুলি বলবো। তো ভিডিওটি পুরো দেখুন, তবেই ভালোভাবে বুঝতে পারবেন যে বিয়ার পান করলে কখন উপকার পাওয়া যাবে আর কখন ক্ষতি হবে। তো ফ্রেন্ডস, বিয়ার পান করার উপকারিতা সম্পর্কে আলোচনা শুরু করা যাক। সপ্তাহে দুইবার 330 ml ডার্ক বিয়ার পান করলে শরীরে ব্লাড সার্কুলেশন ঠিক থাকে, যার ফলে আপনি অনেক ধরনের রোগ থেকে মুক্তি পাবেন। এছাড়াও বিয়ার পান করলে রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি হয়। বন্ধুরা, বিয়ারের মধ্যে সিলিকন থাকে, যেটা আপনার হাড়কে মজবুত বানাবে। এ কারণেই সপ্তাহে একবার 650 ml বিয়ার পান করতে পারেন। যদি কারো কিডনিতে পাথর থেকে থাকে তাহলে সপ্তাহে একবার বিয়ার পান করার দরকার। এর ফলে কিডনির মধ্যে থাকা পাথর গলে গিয়ে পেচ্ছাপের সাথে বেরিয়ে যাবে। সঠিক পরিমাণ বিয়ার পান করলে হার্ট সম্পর্কিত প্রবলেম দূর হয়ে যাবে। আর লিমিটেড বিয়ার পান করলে, মানে সপ্তাহে দুইবার 350 ml করে অথবা সপ্তাহে একবার 650 ml পান করলে হার্ট অ্যাটাক, স্ট্রোকসের সম্ভাবনা 31% পর্যন্ত কম হয়ে যায়। বন্ধুরা, বিয়ারের মধ্যে ফাইবার থাকে, যেটা পেটের মধ্যে থাকা বিষাক্ত পদার্থকে বাইরে বার করে ডিটক্স করে দেয়। এর ফলে পাচন শক্তি মজবুত হয়। সপ্তাহে একবার বিয়ার পান করলে করতে পারেন, কিন্তু মনে রাখবেন মাত্র 650 ml। এর ফলে শরীরের সুগার লেভেল ঠিক থাকবে এবং টাইপ 2 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকবে না। তো ফ্রেন্ডস, এটা তো ছিল বিয়ার পান করার উপকারী দিক। এবার আলোচনা করব যে বিয়ার পান করার ক্ষতিকারক দিকগুলি কী কী। আমরা সবাই জানি যে কোনো কিছু জিনিস বেশি মাত্রায় খেলে ক্ষতি হয়। বিয়ারের ক্ষেত্রেও ঠিক এরকমই। যদি লিমিটে বিয়ার পান করা না হয়, বেশি মাত্রায় পান করা হয়, তাহলে এটা আমাদের শরীরের অনেক বেশি ক্ষতি করবে। তো ফ্রেন্ডস, আসুন আলোচনা করা যাক বেশি পরিমাণ বিয়ার পান করলে আমাদের কী কী ক্ষতি হতে পারে। বন্ধুরা, বিয়ারের মধ্যে বেশি মাত্রায় ক্যালোরি থাকে, যার ফলে ওজন বাড়তে থাকে। বিয়ারের মধ্যে অ্যালকোহল থাকে, যেটা আমাদের লিভারের সাহায্যে অ্যাসিডিটে বদলে যায়, এবং যখন আমাদের শরীর শক্তির জন্য বার্ন হয় তখন এটার মধ্যে থাকা এক্সট্রা ফ্যাট আমাদের পেটে এবং পাচাতে এসে যায়, যার ফলে পেট বেড়ে যায়। এ কারণেই যেসব লোক নিজের ওজন কমানোর কথা ভাবছেন তারা বিয়ার থেকে দূরে থাকুন। প্রত্যেকদিন বেশি পরিমাণ বিয়ার পান করলে লিভারের অনেক ক্ষতি হয়, কারণ বিয়ারের মধ্যে অ্যালকোহল থাকে, যেটা লিভারের জন্য অনেক ক্ষতিকারক হয়ে থাকে। যদি কেউ কম মাত্রায় বিয়ার পান করেন তাহলে ক্ষতি কম হয়, আর যদি কেউ অনেক দিন ধরে প্রতিদিন 2-3টি বিয়ার পান করে থাকেন তাহলে লিভার সম্পর্কিত প্রবলেমস হতে পারে। প্রতিদিন বেশি পরিমাণ বিয়ার পান করলে গলার ক্যান্সার হওয়ার সম্ভাবনা থেকে থাকে। এ কারণেই যদিও পান করতে চান তো কম পরিমাণ পান করুন এবং মদের নেশা থেকে বেরিয়ে আসুন। যদি আপনি রোজ 1-2 গ্লাসের বেশি বিয়ার পান করেন তাহলে আপনার ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে যায়। তো ফ্রেন্ডস, আপনারা জানতে পারলেন বিয়ার পান করার ক্ষতিকারক দিকগুলি কী কী। এই ভিডিওটির দ্বারা আমি কাউকে বিয়ার পান করার কথা বলছি না। একটা কথা মনে রাখবেন যে বেশি পরিমাণ বিয়ার পান করলে ক্ষতি হবে এবং কম পরিমাণ পান করলে উপকার মিলবে। আজকের জন্য বন্ধুরা ব্যাস এতটাই। আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে। আপনাকে যদি আমার এই ছোট্ট তথ্যটি পছন্দ হয়ে থাকে তবে প্লিজ ভিডিওটি লাইক করুন আর এর সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার দিনটি খুশিতে কাটুক।